হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানী ব্লগার। তো আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দুইটা রেসিপি। আমার হাজব্যান্ড আর মেয়ের পছন্দের, যেহেতু দুজনেই আমার কাছে আবদার করেছিল। একজন খেতে চেয়েছে সরিষা ইলিশ, আরেকজন খেতে চেয়েছে সরিষা ইলিশ ভাপা। তো আমি দুই রকমভাবে যেহেতু তৈরি করব আজকে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে আপনাদের। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে দেখা যায় যে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু অন্যরকম খাবার হলে কিন্তু একটু বেশি ভালো লাগে। তাই ভাবলাম যে যেহেতু সরিষা ইলিশটা আজকে রান্না করব আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এর আগেও বহুবার আপনাদের সাথে আমার সরিষা ইলিশের রেসিপিটি একটু একটু শেয়ার করেছিলাম, রান্না কীভাবে করি আমি। তো এখানে আমি তেলের মধ্যে ভালো করে সরিষা ব্লেন্ডার করে ছেঁকে, পেঁয়াজ ব্লেন্ডার করে, হলুদ মরিচ সব কিছু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি একটু পানিটা শুকিয়ে এর মধ্যে সরিষাগুলোর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সবগুলো ইলিশ মাছ এখানে দেবো না, বেশ এখান থেকে দুই পিস ইলিশ মাছ আমি তুলে রাখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়া আমার যেহেতু হয়ে গিয়েছে, আর এখন এটা আমি ঢেকে দেবো, কারণ এই সরিষা ইলিশটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার। সরিষা ইলিশ সবারই খুব পছন্দের খাবার, সবাই কম বেশি সবাই অনেক পছন্দ করে। তো এটা যেহেতু আমি চুলায় দিয়ে দিয়েছি, আর এখন আমি বেশ কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে আর ভালো লাগে। ঝাল না হলে কিন্তু খাবার কখনোই ভালো লাগে না। তো এই তো এখানে আমি দুই পিস ইলিশ মাছ তুলে রেখেছি, আর লেজটা আমি আলাদা করে রাখবো। আমার আরও ফ্রিজে বেশ কিছু ইলিশ মাছের লেজ আছে, এগুলো আমি আরেকদিন ভর্তা তৈরি করব। তো এখানে লাউ পাতা, বাপা যেহেতু খেতে চেয়েছে, এই লাউ বেশ কিছু লাউ পাতা আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তুলে, একদম কচি কচি লাউ পাতা। তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি এই দুই পিস ইলিশ মাছের মধ্যে আদা রসুন পেঁয়াজ এবং সরিষা বাটা দিয়ে আমি এখন ইলিশ মাছটা ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে আমার কাছে আবদার করেছে যে ভাপা সরিষা ইলিশ ভাপা খেতে চায় লাউ পাতা দিয়ে, যেহেতু আমি মাঝে মধ্যে ওকে বলি আমার আগের রেসিপিগুলো, ও যখন দেখে যে কীভাবে খেত, তখন একটু ছোট ছিল, এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে শিখতেছে, খাবারের অনেক স্বাদও বোঝে, এর জন্য ওর জন্য আমার তৈরি করা। তো লাউ পাতাগুলো যেহেতু পানি ঝরানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ডাবল করে লাউ পাতা দিয়েছি, আর লাউ পাতাটা একদমই কচি ছিল, সবুজ, আমার কাছে বেশ ভালো লাগছিলো। আজকের সরিষা ইলিশ ভাপাটা লাউ পাতা দিয়ে দারুণ হবে খেতে। তো আমি ভালো করে এটা পেঁচিয়ে নিচ্ছি, আর আমি এটা সুতা দিয়ে বাঁধবো না, আমি এটা এভাবেই রাখবো। তো আমি একে একে দুটোটাই লাউ পাতা ভাপা তৈরি করে নিচ্ছি, আর লাউ পাতাগুলো যাই ছিল আমি সবই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু লাউ পাতাটা দিয়ে ভাত যখন মেখে খাওয়া হবে দারুণ লাগবে, কারণ ভাপা যে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে। যারা উত্তরবঙ্গের মানুষ তাদের খাবারটা কিন্তু এরকমই থাকে, তারা তেলটা একটু কম খায়, কিন্তু ভাপা যে কোনো কিছু খেতে মানে ভালো লাগে, তারা ভালোবাসে। মানে এগুলো শুনি আর আগের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, আবার এখন অনেক রেসিপিও দেখি, এই জন্য তো আমার একে একে দুটোটাই মাছের যেই এটা তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা সসপ্যানের বাটি নিয়েছি, আমি সবসময় এই বাটির মধ্যেই যে কোনো কিছু তৈরি করি, এই বাটির মধ্যেই তৈরি করে দিই, এই জন্য আমার এই সসপ্যানটা কেনা। তো আমি বাটির মধ্যে মা দুটোটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ভাপাগুলো, আর আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি, যেহেতু ফুটন্ত পানি, আর তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর এখন আমি সসপ্যানটা চুলায় বসিয়ে দিলাম, আর ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটা ভারী পুঁতা দিয়ে দিব, যেহেতু যখন এটা বলক আসবে যাতে নড়েচড়ে না, নড়াচড়া করলে দেখা যাবে এটা পড়ে যাবে, ভিতরে পানি ঢুকবে। আর এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, আমার আরেক চুলায় কিন্তু সরিষা ইলিশ হচ্ছে, দুই চুলাই আমি বসিয়েছি। আর এই গরমের মধ্যে একদমই রান্না করে আসা যায় না, অস্থির লাগে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আজকের পত্রিকায় দেখলাম যে গরম নাকি আরও অনেক পড়বে, এই জুন মাসে তাপমাত্রা আরও বেড়ে যাবে, প্রথম সপ্তাহে প্রচণ্ড গরম থাকবে।
তো এবার ভয়াবহ মাস যাচ্ছে, মাস যাইতেছে আর কি এপ্রিলের দিক থেকে শুরু করে। তো আমার সরিষা ইলিশটার মধ্যে আমার ধনে পাতা দেওয়া হয়ে গিয়েছে, আর এই তো ভাপাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো আজকে দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। সরিষা ইলিশ ভাপা এবং সরিষা ইলিশের রেসিপি। আল্লাহ হাফেজ।